হিন্দু জাগরণ মঞ্চর উদ্যোগত ইয়াত কাতি বিহু আয়োজন করা হয়েছে। আমি পরিবেশ দেখুয়াম, পোনপ্রথমে আমি যে জুনিয়ার পথারত আছো আর পথারত এনেদরে সকলো জিয়রি বুয়রী আই মাতৃ সকলো আহিছে আসলতে কাতি বিহু আজি অসমে বাপতিহন কাতি বিহু, কাতি বিহু উদযাপন করবলে। আর ইয়াত বরপেটাত হিন্দু জাগরণ মঞ্চর উদ্যোগতে এনেদরে কাতি বিহু পালন করা হয়েছে। আর আমি পরিবেশ দেখাই যাম সমান্তরালভাবে, ইয়াত কেইবাগৰাকী বিশিষ্ট ব্যক্তি আছে। বরপেটার যে সুন্দরদিয়া সত্র আছে, সুন্দরদিয়া সত্রর সত্রাধিকার বাবজনা আছে, এই মুহূর্তে তেখেতে কিছু মন্তব্য প্রদান করে আছে। আর আনপিনে যদি চাব যায়, আমার হইতে যে উদ্যোক্তা সকল আছে, হিন্দু জাগরণ মঞ্চর উদ্যোক্তা আছে, তেওঁলোকৰ হইতে আমি মত বিনিময় করিম। যেহেতু আজি কাতি বিহু, সমগ্র অসমবাসীয়ে কাতি বিহু উদযাপন করেছে, আর বরপেটার পরিবেশ আমি দেখাইছো দাদা, হিন্দু জাগরণ মঞ্চর পর আজি কাতি বিহু উদযাপন করা হয়েছে। আর এক সুন্দর পরিবেশ বরপেটার জুনিয়াত আপনার উদ্যোগত ইয়াত কাতি বিহুর আয়োজন করা হয়েছে, কি কব আজি দিন? পোন প্রথমে আপনার জড়িয়ে সমূহ অসমবাসীক এই কাতি বিহুর ওলগ জানাইছো। হিন্দু জাগরণ অসম বরপেটা জেলায় প্রতি বছরে কাতি বিহু পালন করে আছে, আর বরপেটা জেলাখনের বিভিন্ন স্থানত ভগবানের ওসর আমি এইটাই প্রার্থনা করছো যে এই আজি কাতি বিহুর পরাই আমার অসমের কৃষকসকলে বহুত কষ্ট করে খেতে পথারত বীজিছে, গতি কোনো অপায় অমঙ্গল নোহা করে যেন এই সোণালী সোণ গুটিরে পথারর কাতি নি কৃষকসকলের ভঁড়াল চহকী করে। আর আমি সেই তারে কামনার এই কাতি বিহুটোর আজি পবিত্র দিনত আমি নাম প্রসঙ্গ হবল পিছত বন্তি প্রজ্বলন হব। আর এতিয়া আমার মার্গদর্শন চলি আছে আমার বরপেটার সুন্দরদিয়া সত্রর সত্রাধিকার প্রভু মার্গদর্শন করে আছে, কাতি বিহু আমি কেউ পালন করো আর কাতি বিহু পালন করলে কি হয় সেইটলে বরপেটা সুন্দরদিয়া সত্র সত্রাধিকার প্রভু মার্গদর্শন করে আছে। আপন প্রথমে আপনার লগতে আমার ND24 দর্শক কাতি বিহু উলগ চলাইছো। আর যেহেতু আজি কাতি বিহু রাজ্যবাসী কাতি বিহু উদযাপন করেছে, ব্যতিক্রম নহয়, বরপেটাতো আজি কাতি বিহু আয়োজন করা হয়েছে। আর এই মুহূর্তে মই বরপেটার জনিয়াত উপস্থিত আছো, আর জনিয়াতো হিন্দু জাগরণ মঞ্চর উদ্যোগত ইয়াত কাতি বিহু আয়োজন করা হয়েছে। আমি পরিবেশ দেখুয়াম, পোনপ্রথমে আমি যে জুনিয়ার পথারত আছো, আর পথারত এনেদরে সকলো জিয়রি বুয়রী আই মাতৃ সকলো আহিছে আসলতে কাতি বিহু আজি অসমে বাপতিহন কাতি বিহু, কাতি বিহু উদযাপন করবলে। আর ইয়াত বরপেটাত হিন্দু জাগরণ মঞ্চর উদ্যোগতে এনেদরে কাতি বিহু পালন করা হয়েছে। আর আমি পরিবেশ দেখাই যাম সমান্তরালভাবে, ইয়াত কেইবাগৰাকী বিশিষ্ট ব্যক্তি আছে। বরপেটার যে সুন্দরদিয়া সত্র আছে, সুন্দরদিয়া সত্রর সত্রাধিকার বাবজনা আছে, এই মুহূর্তে তেখেতে কিছু মন্তব্য প্রদান করে আছে। আর আনপিনে যদি চাব যায়, আমার হইতে যে উদ্যোক্তা সকল আছে, হিন্দু জাগরণ মঞ্চর উদ্যোক্তা আছে, তেওঁলোকৰ হইতে আমি মত বিনিময় করিম। যেহেতু আজি কাতি বিহু, সমগ্র অসমবাসীয়ে কাতি বিহু উদযাপন করেছে, আর বরপেটার পরিবেশ আমি দেখাইছো দাদা, হিন্দু জাগরণ মঞ্চর পর আজি কাতি বিহু উদযাপন করা হয়েছে। আর এক সুন্দর পরিবেশ বরপেটার জনিয়াত আপনার উদ্যোগত ইয়াত কাতি বিহুর আয়োজন করা হয়েছে, কি কব আজি দিন? পোন প্রথমে আপনার জড়িয়ে সমূহ অসমবাসীক এই কাতি বিহুর ওলগ জানাইছো। হিন্দু জাগরণ অসম বরপেটা জেলায় প্রতি বছরে কাতি বিহু পালন করে আছে, আর বরপেটা জেলাখনের বিভিন্ন স্থানত ভগবানের ওসর আমি এইটাই প্রার্থনা করছো যে এই আজি কাতি বিহুর পরাই আমার অসমের কৃষকসকলে বহুত কষ্ট করে খেতে পথারত বীজিছে, গতি কোনো অপায় অমঙ্গল নোহা করে যেন এই সোণালী সোণ গুটিরে পথারর কাতি নি কৃষকসকলের ভঁড়াল চহকী করে। আর আমি সেই তারে কামনার এই কাতি বিহুটোর আজি পবিত্র দিনত আমি নাম প্রসঙ্গ হবল পিছত বন্তি প্রজ্বলন হব। আর এতিয়া আমার মার্গদর্শন চলি আছে, আমার বরপেটার সুন্দরদিয়া সত্রর সত্রাধিকার প্রভু মার্গদর্শন করে আছে, কাতি বিহু আমি কেউ পালন করো আর কাতি বিহু পালন করলে কি হয় সেইটলে বরপেটা সুন্দরদিয়া সত্র সত্রাধিকার প্রভু মার্গদর্শন করে আছে। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।